সো পরে আসবো বলে চলে এসেছি আমি অ্যান্ড আকাশ। সো তিবল হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ, হ্যাপি দিওয়ালি সবাইকে। হ্যাঁ, সুস্থ থাকো, ভালো থাকো, একদম আর ভালোভাবে ফ্যামিলির সাথে দিওয়ালি সেলিব্রেট করো। তো আজকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমরা অলরেডি, আকাশের এক দাদার বাড়ি গেছিলাম, এখন যাচ্ছি পাড়ায়, দেন আবার দাদার বাড়িতে যাবো, কারণ পুজো, হ্যাঁ পুজো হচ্ছে, কুমারী পুজো হবে। তো চলো দেখাবো তোমাদের কিরকম কি। আমি ইনফ্যাক্ট কোনোদিনও কুমারী পুজো দেখিনি, মানে ফার্স্ট টাইম। হ্যাঁ ফার্স্ট দেখবো, তুই দেখেছিস আগে? আমি ওই যখন পুজোর সময় যেতাম তখন দেখতাম, ওকে, মানে আমি বুঝতাম না, দেখতাম, ওকে। তো আমিও আজকে ফার্স্ট টাইম দেখবো, সো চলো দেন বেরোনো যাক, চলো। এই ভাই চলছে, এখানে গোপুর থালা রেডি, এটা ওর গিফট, এটা ওর ভাইফোঁটার গিফট, এটা আমি ওকে দেব, আর এখানে মিষ্টি। কোন চন্দনটা বললে? চন্দনটা চন্দন ঘষবি না, গঙ্গা জল আছে ঘষিতে দিচ্ছে। খাও এগুলো, আর এটা তোমার গিফট, পরিয়ে দি। এটা একটা দড়ি লাগবে, কি সুন্দর লাগছে না? এবারগুলো খেয়ে নাও, একটু খাইয়ে দিই, নাও।
আচ্ছা তোর রিয়া দিদি এটা কি করতে চলেছিস? এটা আজকে আমি গপুকে ফোঁটা দিলাম, আমার দুই দাদুকে ফোঁটা দিলাম, এখন আমি বোন ফোঁটা করছি। এলসাকে ফার্স্ট এলসাকে দিয়ে স্টার্ট হবে। এলসা এলসা এদিকে এসো, ওদিকে যাও, ওদিকে যাও, এদিকে 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 বসো বসো। আলে বাবা লে আশীর্বাদ করে দি, ভালো থাকো, সুস্থ থাকো। ওটা ওখানে দিস না, জানো ওখানে দিস না, বকুটা খাটাবো তো। এবার আমাকে রুলিটা দে তো, রুলিটা মাথা থাকবে না, বস বস বসো। ওকে চন্দনটাই দিতে পারতিস রং না দিয়ে, রুলিটা বলে দেবে চন্দন ওর গায়ের সাথে মিশে। এলে বাবারে, তাহলে এখানে বোন ফোঁটা হয়ে গেল, ডান ওকে দিয়ে স্টার্ট হলো আর কি। আচ্ছা আমরাও কি বোন ফোঁটা করব? অবশ্যই, এ নাও এলসা, এটা তোমার গিফট আইসক্রিম। ওই দে টেস্টি নে, ঠাকুরের গোপাল একটা পুরো দাও, এটাও গোপাল। না না ওখানে রাখ। ই কি রে এলসা, বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ, তো ঢুকবে, বন্ধ না না বন্ধ করে দিচ্ছি। ঠাকুর বরণ করে নরক ঠাকুরকে মুখে বসাতে হয়। বাহ ভেরি নাইস, এবার ওই আঙুল দিয়েই চালটা তোল। মাথায় মোজ, নিজের মাথায় মুছে রে। এবার আমি একটা কথা বলে দিই, আজকে আমি এখানে এসেছি, কোনো প্ল্যান নেই, কিছু নেই। আমি তো এমনি রুহানকে ফোঁটা দিই, রুহান আসবে। আমি আর যদি রুহানকেই ফোঁটা দিই, আজকে প্ল্যান রুহানকেই ফোঁটা দেওয়ার।
কিন্তু আকাশও যেহেতু বসেছিল আর এরা দুজন রেডি হয়ে মামার বাড়ি বেরোচ্ছিল, তো বললো যে আমাদের সবকিছু ও আমার কাছে, কারণ রুহান আসবে তাই। তো ইলেভেন্থ আওয়ারে আকাশকে আর কি ফোটা দেওয়া, যেহেতু আকাশকে ফোটা দেয় মানে ফোটা নেই ওর তাই আর কি, আকাশকে ফোটা দেওয়ার লোক নেই, সানন্দিন আকাশকে ফোটা দেয় কিন্তু যখন মামার বাড়ি যেত তখন, বাট এত দূর থেকে আকাশে যেহেতু পা ভাঙা সম্ভব নয়, অন্য কোনো একদিন হবে তাই ওরা আজকে আকাশকে ফোটা দিয়েছে। আকাশ আর ইউ হ্যাপি ফোটা পেয়েছ? আচ্ছা বোন ফোটাটা রিয়া দিদি স্টার্ট করলো।
Start. জাস্ট বাড়ি গেল আমাদের ফোটা ফোটা দেওয়া হয়ে গেল আর এখানে আকাশ ঘুমিয়ে পড়েছে ফোটা নিয়ে আকাশেরটা আজকে জাস্ট মানে এইভাবে হয়েছে কোনো প্ল্যান ছিল না কিছু ছিল না জাস্ট ফোটা নেওয়া হয়ে গেল একদিকে ভালো তো এটাই হচ্ছে ব্যাপার আর এলসা এলসা কোনো খাবার কিছু নেই সবার থেকে আজকে খাবার দেখে বেড়াচ্ছে কার কাছে কি খাবার আছে চলো আমি গোপুর গোপুকে তো ফোটা দিয়েছি গোপুকে যে মিষ্টিটা দিয়েছি সেটা আমি একটু খাই খেতে নেওয়ার কথা হচ্ছে ফিরে এসছি বাইরে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে আমার একটুখানি সর্দি সর্দি লাগছে তো মেডিসিন নিয়ে এলাম খেয়ে নেবো ওপর উঠতেই না হাঁপিয়ে যাই আমি যাই হোক তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে কালকে একটা ধামাকাদার ব্লগ নিয়ে আসি বিকজ কালকে আমি আমার বড় মামার বাড়ি যাবো ওখানে প্রোগ্রাম আছে টাটা